আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ও মাড়ির যখন হালকা ক্ষয় হয় তখনকার অনুভূতিটি যেমন হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেক রুগী এসে বলে থাকে যে তাদের উপরে কোনো গর্ত নাই, দাঁতটি ভাঙেনি, তারপরেও তাদের দাঁতে একটা সমস্যা রয়েছে, আর সেটি হচ্ছে সেন্সিটিভিটির সমস্যা। অর্থাৎ দাঁতে শিরশিরে একটা ভাব, ঠান্ডা পানীয় যখন পান করতে যায় তখন এটি হতে পারে, যখন গরম কিছু খাওয়া গরম পানীয় পান করে থাকে তখন সেটি দাঁতে ব্যথা অনুভব হতে পারে, এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা, দাঁত শিরশিরে ভাব বা সেন্সিটিভ, তখনই হয় যখন দাঁতে ক্ষয় শুরু হয়। যেমনটি আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে তিনটি দাঁতের ছবি দেখা যাচ্ছে, এই তিনটি দাঁতেই কিন্তু কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে। অর্থাৎ এখানে এই দাঁতের এখানে ক্ষয় হয়ে গেছে দেখছেন, এবং এখানে ক্ষয় রয়েছে, এবং এখানেও কিন্তু ক্ষয় রয়েছে। এটি দাঁতের যে উপরের যে লেয়ারটি রয়েছে যেটিকে ফার্স্ট লেয়ার এনামেল অংশ বলা হয়, তো এই এনামেল অংশটি যাদের দাঁতের ক্ষয় হয়ে গেছে তাদেরই এই ধরনের সমস্যা হয়। ভিউয়ার্স, এছাড়া এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে দাঁতটি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক এইখানে কিছুটা অংশ মাড়ি উপরের দিকে উঠে গেছে। তো এ ধরনের সমস্যা হলেও কিন্তু দাঁত সেন্সিটিভ হতে পারে, অর্থাৎ শিরশিরে ভাব সে দাঁতেও হতে পারে। কারণ হচ্ছে দাঁতের যে ফার্স্ট লেয়ারটা সেটি এই পর্যন্ত বিস্তৃত রয়েছে, এই পর্যন্ত থাকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কিন্তু এখানে দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়ার কারণে কিন্তু এখানে দাঁতের যে সেকেন্ড লেয়ার যেটিকে ডেন্টিন বলা হয়, তো ডেন্টিন অংশটি এখানে ওপেন হয়ে যাওয়ার কারণে সেখানে সেই দাঁতটি কিন্তু যখন ঠান্ডা পানীয় মুখে নেওয়া হয় আর এখানে পানিটা পৌঁছায় তখন কিন্তু এ ধরনের সমস্যা থাকলে সেই দাঁতটিতে ঠিসমিরে ধরা সমস্যা হতে পারে। ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে দাঁতে তিনটি করে লেয়ার থাকে, প্রথমটাকে ফার্স্ট লেয়ার এনামেল বলা হয়, এবং পরে রয়েছে ডেন্টিন, এবং তারপরে রয়েছে পাল্প। তো ভিউয়ার্স, যখন এই যে ফার্স্ট লেয়ার এনামেল অংশটি যখন ক্ষয় হতে থাকে, সাধারণত যাদের দাঁতের এনামেলের ঘনত্ব যত বেশি তাদের দাঁত তত ভালো হয়ে থাকে, মজবুত হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই এনামেল অংশটা যখন ক্ষয় হয়, ক্ষয় হতে হতে যখন অতিরিক্ত ক্ষয় হয়ে যে দাঁতের ডেন্টিন অংশটি ওপেন হয়ে যায়, তখন সে দাঁতটি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। কারণ দাঁতের যে উপরের ভাগে যে এনামেলটা থাকে, এই এনামেল অংশটিতে কোনো অনুভূতি থাকে না, অনুভূতি রয়েছে দাঁতের যে ডেন্টিন অংশ, এই ডেন্টিন অংশেই অনুভূতি রয়েছে। অর্থাৎ কোনো দাঁতের যদি এনামেল অংশটি ক্ষয় হয়ে যাওয়ার পরে ডেন্টিনটি ওপেন হয়ে যায়, তাহলে সেই দাঁতটি সংবেদনশীল হয়ে পড়ে, এবং সেটিতে ঠিস মেরে ধরা সমস্যা, শিরশিরে ভাব সেই দাঁতটিতেই হয় যে দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিনটা ওপেন হয়ে গেছে বা ওপেন হবে হবে ভাব, এমন অবস্থা যেমন দাঁতের তেমন দাঁতে এ ধরনের সমস্যা হয়। ভিউয়ার্স, আপনারা এখানে স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এনামেল এবং ডেন্টিনটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটু আগেই বলছি যে দাঁতের তিনটি লেয়ার থাকে, তিনটি স্তর থাকে, তো এটি হচ্ছে দাঁতের সেই এনামেল অংশ, এটি ন্যাচারালি একটি টিথ। তো ভিউয়ার্স, এটি হচ্ছে দাঁতের এনামেল অংশ যেটি খুব কম পরিমাণ থাকে দাঁতের উপরিভাগে। এরপরে রয়েছে ডেন্টিন অংশ, এই ডেন্টিন অংশই অনুভূতিটি কাজ করে। যখন এনামেল অংশটি ক্ষয় হয়ে যায়, যে কোনো কারণে ক্ষয় হয়ে যায়, আর ক্ষয় হয়ে যাওয়ার পরে এই ডেন্টিন অংশটি ওপেন হয়ে থাকে, আর তখনই সেই দাঁতটিতে সেই ধরনের সমস্যা শুরু হয়। ঠান্ডা পানীয় লাগলে সেখানে সেই দাঁতটিতে শিরশিরে ভাব অনুভব হয়, কখনো কখনো ব্যথা পর্যন্ত হতে পারে। তো ভিউয়ার্স, এই এনামেলটা যদি ক্ষয় না হতো তাহলে কিন্তু সে ধরনের সমস্যা হতো না। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষয় রয়েছে। এখানে দেখুন যে মাড়িটি এখানে এখানে রয়েছে, এই মাড়িটি কিন্তু একটা সময় ছিল ঠিক দাঁতের এইখানে থাকার কথা ছিল বা এখানে ছিল, কিন্তু কিছু অভ্যাসের কারণে, কিছু অনিয়মের কারণে কিন্তু ধীরে ধীরে মাড়িটা নামতে নামতে কিন্তু এত দূর চলে আসছে। তো দেখুন, দাঁতের যে এনামেল অংশটা সেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকে, কিন্তু এখান থেকে শুরু হয়ে যায় ডেন্টিন অংশ। তো এই ডেন্টিন অংশটি যখন এভাবে ওপেন থাকে, তখন সেখানে যদি কোনো ঠান্ডা পানীয় বা অতিরিক্ত গরম কিছু সেখানে পৌঁছায়, তখন সে দাঁতটিতে ব্যথা অনুভব হয় বা ঠান্ডাতে শিরশিরে অনুভূতিটা তখনই হয়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি দাঁত ব্রাশ না করা হয়, তার জন্য হতে পারে এখানে ক্যালকুলাস জমার কারণে বা দাঁতে পাথর জমার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া আরও কয়েকটি কারণে এ ধরনের সমস্যা হয়। ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতের এই একে দুইটি অংশে কিন্তু ক্ষয় রয়েছে। এমন ক্ষয় যাদের রয়েছে দাঁতের গোড়ার দিকে, এমন ক্ষয় যাদের যে দাঁতে রয়েছে সেই দাঁতটি
এই ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকে। অর্থাৎ ঠান্ডা পানি বা গরম পানিতে কিন্তু এই ধরনের দাঁতে বেশি সমস্যা হয়, কারণ যতক্ষণ যখন দাঁতের গোড়া থেকে মাংস সরে যায় এবং ডেন্টিন ওপেন হয়ে থাকে, তখনই সেই দাঁতগুলা অসুস্থ হয়ে পড়ে। সে দাঁতে ডেন্টিন বের হয়ে যাওয়ার কারণে সেখানে ঠান্ডা গরমের অনুভূতিটা সে দাঁতে বেশি কাজ করে। তো ভিউয়ার্স, এই ধরনের দাঁতের জন্য চিকিৎসা রয়েছে। যখন দাঁতের গোড়াটা এভাবে ক্ষয় হয়ে যায়, সেটি যেমন দাঁতটিকে দুর্বল করে দেয়, তেমনি দাঁতের ডেন্টিন অংশটি ওপেন হয়ে যায় এবং ধীরে ধীরে ডেন্টিন থেকে যখন দাঁতের পাল্প ওপেন হয়ে যায়, তখন সে দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়, আর তখন সে দাঁতটি হয় তুলে ফেলতে হয়, না হয় ব্যয়বহুল ট্রিটমেন্ট, রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এমন পজিশনে যখনই কোনো দাঁতে শিরশিরে ভাব থাকবে, মনে করতে হবে সে দাঁতটিতে হয়তো কোনো সমস্যা হয়েছে, তার জন্য তা না হলে কিন্তু শিরশিরে ভাবটা হতো না, তখন অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত এবং স্বল্প থাকতে সেটির ট্রিটমেন্ট করিয়ে নেওয়া উচিত। স্বল্প থাকতে যে ট্রিটমেন্ট খরচটি হবে সেটি যদি আপনি সেভাবে রেখে দেন, তাহলে পরবর্তীতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে তার কয়েক গুণ বেশি খরচ হবে। তাই ভিউয়ার্স, প্রথম অবস্থায় ডেন্টাল চেক আপ করিয়ে যদি এ ধরনের ক্ষয় থাকে তো ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া উচিত। এভাবে ক্ষয় হয়ে গেলে দাঁত সেম আগের মতো করে নেওয়া যায় ফিলিংয়ের মাধ্যমে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতগুলো কিন্তু ফিলিং করা হয়েছে, অর্থাৎ দাঁতের পুটিং করা হয়েছে, যেটি এখানে ছবিতে দেওয়া হয়েছে। এই দাঁতগুলা ফিলিং করার পরে কিন্তু সেম আগের মতো হয়ে যাবে, অর্থাৎ দাঁতের যতটুকু এনামেল অংশ নষ্ট হয়ে গেছিলো, ক্ষয় হয়ে গেছিলো, ততটুকু যখন পূরণ করে নেওয়া হবে কৃত্রিমভাবে ফিলিং করিয়ে, তখন সে দাঁতগুলা তখন থেকেই সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন, শিরশিরে ভাব যে সমস্যাগুলা থাকে এগুলা ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না, এগুলো অবশ্যই এনামেল যতটা ক্ষয় হয়েছে ততটা এনামেল যদি আবার সেখানে কৃত্রিমভাবে পূরণ করে দেওয়া হয় তাহলে সেই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যায়। এছাড়া ভিউয়ার্স, এখানে দেখুন যে এখানে সামনে থেকে কিছুটা দাঁতের অংশ ভেঙে গেছে, আর যতটুকু ভেঙে গেছে এখান থেকে এনামেল ভেঙে গেছে। তো এনামেল অংশটা এভাবে ভেঙে যাওয়ার কারণেও কিন্তু আপনার সে দাঁতটি শিরশির করতে পারে। তো এ ধরনের যে দাঁতগুলো রয়েছে, দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে, এ ধরনের দাঁতেও কিন্তু আপনি ফিলিং করায় নিতে পারেন। ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করালে সেটি দেখতে যেমন আগের মতো হয়ে যাবে এবং সে দাঁতের সেই সমস্যাটাও কিন্তু চলে যাবে। তো ভিউয়ার্স, এছাড়া দাঁত যদি কখনো ক্যাভিটি হয় দাঁতে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের উপরে বেশ ছোট্ট একটি ক্যাভিটি রয়েছে, এটি যদিও অনেক দিন থেকে ধীরে ধীরে এটি ডেভেলপ হয়, যখন দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় তারপরে ধীরে ধীরে এমন ক্যাভিটি হয়ে যায় যদি ট্রিটমেন্ট না করা হয়। তো ভিউয়ার্স, এ ধরনের ক্যাভিটি যখন দাঁতের উপরে হয় তখন দাঁতের এনামেল অংশটি পার হয়ে সেটি ডেন্টিনে অবস্থান করছে। এখানে যে অবস্থাটা দেখছেন এটি ডেন্টিনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো ভিউয়ার্স, এই অবস্থায়ও দাঁতে যদি শক্ত কিছু খেতে যাওয়া হয়, চাপ দেওয়া হয়, তাহলে ব্যথা অনুভব হতে পারে। এছাড়া ঠান্ডা পানীয় বা অতিরিক্ত গরমে এই দাঁতটিতে সমস্যা হতে পারে। এ ধরনের দাঁতেও কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। যদি আপনি এ ধরনের দাঁত থেকে থাকে, তাহলে যন্ত্রণা হওয়ার আগে সেটি যদি আপনি ট্রিটমেন্ট করান, ফিলিং করায় নেন, তাহলে কিন্তু সে দাঁতটি ভালো হয়ে যাবে। আর যদি এভাবে রেখে দেওয়া হয়, ক্যাভিটি যদি দাঁতের উপরে অনেক দিন থাকে, সেটি দিনে দিনে ডেভেলপ হতে থাকে, দিনে দিনে বড় হতে থাকে এবং বড় হতে হতে এক পর্যায়ে এ ধরনের হয়ে যায়, এবং এ ধরনের যখন হয়ে যায় তখন সে দাঁতটি সেই ক্যাভিটিটি দাঁতের যে পাল্প থাকে সেই পাল্পের কাছাকাছি চলে যায় এবং এক পর্যায়ে পাল্পে টাচ করে পাল্পাইটিসে আক্রান্ত হয়ে সেই দাঁতটিতে যন্ত্রণা শুরু হয়, ব্যথা শুরু হয়, দাঁতে গোড়া ফুলে ওঠে, এ ধরনের সমস্যা হয়। তো শুধুমাত্র প্রথম অবস্থাতেই যদি দাঁত ক্ষয়ের যে ক্ষয়টি ছিল সেটির যদি ট্রিটমেন্ট করা হতো, তাহলে কিন্তু এ ধরনের সমস্যা আপনাকে পোহাতে হতো না। তো ভিউয়ার্স, দাঁত ক্ষয়ের প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে সে দাঁতটি পুরোপুরি ভালো হয়ে দাঁতে আর কখনো সমস্যা হওয়ার চান্স থাকে না। তো ভিউয়ার্স, সাধারণত এ ধরনের সমস্যা সেই দাঁতেই হয়, অর্থাৎ দাঁতে ঠিস মেরে ধরার সমস্যা, ঠান্ডা পানীয় পান করলে সমস্যা হওয়া, অতিরিক্ত গরমে সমস্যা হওয়া, দাঁতে কোনো গর্ত নাই, কোনো ব্যথা, কোনো পোকা লাগার সমস্যা নাই, তারপরেও দাঁতে একটা শিরশিরে ভাব হয়, এসব সমস্যা শুধুমাত্র যে দাঁতটি ক্ষয় হয়ে গেছে, দাঁতের উপরিভাগের যে এনামেল অংশ থাকে সেই এনামেল অংশটি যাদের ক্ষয় হয়ে গেছে তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়ে থাকে। তারা যাদের এ ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ দাঁত শিরশিরে ভাব রয়েছে, তারা নিকটস্থ যারা ডেন্টিস্ট রয়েছেন, দাঁতের ডাক্তার রয়েছেন, তাদের কাছে গিয়ে যদি আপনি সেই দাঁতের ট্রিটমেন্ট করায় নেন, অর্থাৎ ক্ষয়ে যতটুকু অংশ ক্ষয় হয়েছে ততটুকু অংশ, এনামেল অংশ যদি আপনি পুনরায় সেটি যদি
একবার রিকভার করায় নেন তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা তখন থেকেই চলে যাবে। তার জন্য আপনাকে কোনো ওষুধ খেতে হবে না, এটি কোনো ওষুধের চিকিৎসা নয়। দাঁত সেন্সিভিটি সাধারণত ওষুধের ট্রিটমেন্টের মাধ্যমে করা যায় না, এর জন্য ফিলিং করার প্রয়োজন হয়। দাঁতে ফিলিং করলে এ ধরনের সমস্যা চলে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।